sira hai na nanai e piston jam pakad liya to hum log pillar se ghuma ghuma ke khulne ka koshish kar rahe hain देखे इसमें कितना कचरा चक्का जाम चलाए अच्छा ठीक से কোম্পানির থেকে গিরিজ দিয়ে দেয় লাগানোর জন্য এখানে গিরিজ এই কারণে দেয় যে রবারটা ভালোভাবে ফিটিং হয়ে যায় আর পিস্টনটা ওই রবারের ওই মাঝখান দিয়ে যাবে ফ্রি থাকে ওটা জাম না হয়ে যায় তো বন্ধুরা এই রবার ফাঁসানোর সময় একটু ভালো করে দেখে নিতে হবে কেন একটু যদি ঘুরে যায় রবার তাহলে এটা লিকিস হবে লিকিস হলে টিস ডিরেক্ট জাম হবে আর ছুটবে না মানে পাল্টি যে হবে না এর কোনো মানে নাই পাল্টি তো হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে এই জন্য এই রবারটা একটু ভালো করে দেখে একবার ছেড়ে দুইবার ইয়া তিনবার দেখে সেটিং করাই ভালো চারটা রবারটি ফাঁসানো হয়ে গেছে বন্ধুরা এই রবার গুলো কোম্পানি দিয়ে এসে চেঞ্জ করে দিব এই কোম্পানির থেকে গিরিজ দিয়ে এসে হালকা প্যাকেটিং এ গিরিজ লাগানো আছে তাতে এটা জাম না যায় তাহলে জাম গেলে ওটা অ্যালুমিনিয়াম সিস্টেম থাকে রবারটা যদি কেটে যায় কেটে গেলে আবার প্রবলেম হইতে পারে দেখা যায় যে আরামসে যেরকম টানলে বার হয়ে গেল এমনি পেসকেজ দিয়ে ঠেললে চলে যাবে না একটু ঝামেলা আছে দেখতে সহজ মনে হবে কিন্তু খাটনি আছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত ঝামেলা কেন যদি ভালো থাকে তাহলে আমার চেঞ্জ করি না অ্যাকচুয়ালি এটাতে প্রবলেম হয়ে গেছে এর জন্য চেঞ্জ করো না ওইগুলো রাখিয়ে দেয় থাকে আমাদের কাছে অনেকগুলো আছে কেন ভালো থাকলে তো আর চেঞ্জ করে লাভ নাই শুধু খালি ওই চারটা ওয়ারিং লাগাই দেয় পিস্টনের ওই ওয়ারিংটাই মেন হয়ে গেল আর যে এখন যেটা খুললো এখানে বুশ টাইপের থাকে একটু রড টাইপের ওইটাকে গ্রিজ করতে হয় ভালো করে ওটা জাম হয়ে গেল প্রবলেম হইতে পারে যখন ব্রেক চাপা হয় এটা হালকা সা তো হালকা হালকা ই গ্রিজ লাগাই দিতে হবে যাতে হালকা হালকা ওটা আপ অ্যান্ড ডাউন করে খিলতে থাকে যখন ব্রেকটা ইউজ হয় যেরকম ধরেন 5% ভিতরের দিকে আসে 5% বাইরে থেকে একটু ব্রেকটা যেরকম চাপবেন তো ভিতরের দিকে আসবে ছাড়লে পরে আবার বাইরে থেকে যায় এটা আর এই যে পিস্টনটা দেখো পিস্টনটাতে কি হয়েছে একটু সিজ হয়ে গেছে তো বন্ধুরা এখন পিস্টনে হালকা ডিস অয়েল লাগানো হলো
piston টা এখন সেটিং হবে তো বন্ধুরা এই piston টা লাগানোর সময় একটু ধ্যান দিতে হবে পুরোটা যদি ভিতরে চলে যায় তাহলে প্রবলেম হতে পারে কেন প্রবলেম কি রকম হবে এমনি যেরকম ব্রেক মারার পর যেরকম পাম্প করতে হয় পাম্প করতে যেরকম এমনি আমাদের 2 থেকে 3 মিনিট লাগে আর ভিতরে ঢুকে গেলে তাহলে কমসম 15 20 মিনিট খাটতি করতে হবে আমাদের এজন্য হালকা হালকা দুইটা পিস্টনের বাইরের দিকে থাকবে তো বন্ধুরা প্লেট এখন আমরা বসাই দেব এখানে দুইটা এলকি বোল্ট হবে এখন ছিল আরে কোন ব্যাপার মিটার কম বেশি তোরে কত পিছে 48 50 কর আর পিছে সামনে 30 কর ঠিক আছে ছাড়ে দে সামনে ঠিক আছে সামনে হয়ে গেছে কি হ্যাঁ পাল্টাই তো পাল্টাই দেব এটা কয় নাম্বার নাট লাগে এক মিনিট তো এটা কয় নাম্বার নাট লাগে 10 নাম্বার হ্যাঁ 10 তো বন্ধুরা এখানে হাওয়া পাস করা হয় ইয়ার ওই 10 নাম্বার নাটটার এখানে একটা রবার থাকে ওইটাও চেঞ্জ করে দেব কেন কোম্পানি থে দিয়েছে ভালো থাকলে চেঞ্জ করি না অবশ্যই খারাপ হয়ে গেছে এজন্য এটা লাগাই দেব এটা স্যাম্পল ভাবে ফিটিং হয়ে যাবে ফিটিং হয়ে গেছে যত রবার দিয়েছিল কোম্পানি থেকে প্যাকেটিং এ সব ইউজ করা হয়ে গেছে এটাতে আর অ্যাকচুয়ালি এগুলা খারাপ হয় না এজন্য আমরা পিস্টনের রবার চেঞ্জ করি অনেক গ্যারেজে তো ওটা ঠিক থাকলে আমরা রবার চেঞ্জ করি না তো বন্ধুরা ভিতরে একটা পাত্তি টাইপে থাকে ওটা লাগানো খুবই দরকার পাত্তিটা বন্ধুরা এখন ব্রেকসও ফিটিং হবে তো বন্ধুরা এখন ডিসপ্লেট ফিটিং হচ্ছে ওই ব্রেকসগুলা যেরকম পিছনটাতে আমরা ব্রেকস বলি এটা ডিসপ্লেট বলা হয় মানে গাড়িটা লাভ হয় দেখ না ভাই দেখ তো এখানে একটা এলিংকি লাগে 5 নম্বরের এলিংকি দিয়ে টাইট হয় লম্বা বোল্ট থাকে মোটামুটি ধরে নেন আপনারা 2.5 ইঞ্চি হবে তো বন্ধুরা এখন সামনে চাক্কা ফিটিং করে দেবো আমরা তারপরে এই ডিস ব্রেককে ফিটিং করব তো এইটার কাজ মোটামুটি হয়ে গেছে আর 2-3 মিনিট বাকি আছে তো বন্ধুরা চাক্কা ফিটিং হয়ে গেছে এখন ডিস ব্রেকটা সেটিং করা হচ্ছে তো বন্ধুরা 12 নম্বরের বোল্ট দুটা টাইট হয়ে গেছে এখন ওই টিস ওয়েল যা আছে ওই পাইপটার বোল্ট হবে 14 নম্বর একটা দুইটা ওয়াশ হবে একটা বাইরের দিকে একটা ভিতরের দিকে বন্ধুরা এই ভিডিওর মধ্যে ভাষা 2-3 রকমের ইউজ হয়ে গেছে প্রথমে হয়ে গেছে হামসার তুমসার সূর্যাপুরি তারপর বাংলা এখন হিন্দি যে বলে ভিডিওতে হিন্দি বললে বলা চলে আসছে তো বন্ধুরা এখন পাম্প করব ডিস বকেটের ওখানে তেল শুকিয়ে গেছে মনে হয় ডিস কাজ করছে না খুললে দেখতে হবে তো বন্ধুরা দেখো পাম্প করা হচ্ছে একটু টাইম লাগবে এটাতে পাম্প করতে যখন এটা খুললে নেব লেবারটা খুলে পেঁয়াজ কেলতে ই করতে হবে পেঁয়াজ কেলতে যদি না ফেলা হয় তো টাইম লাগবে বেশি লেবারে পাম্প ঠিক মতো নিতে পারছে না তো বন্ধুরা পাম্প করা হয়ে গেছে এই দেখো চাক্কা এখন পুরা ফিরিয়ে আছে আর এই যে পেস্টে যে চাপলেই হয়ে যায় চাপো এই দেখো বন্ধ হয়ে যায় চাক্কা জাম হয়ে যাচ্ছে লেবার এখন সেটিং করে দেবো আমরা বন্ধুরা দুটা চার মুখ বলা স্ক্রু থাকে টাইট করা তো হচ্ছে এখন ভিতরে একটা বুস্ট থাকে ওই বুস্টটাকে আগে ফাটাই দেবো ওই বুস্টটাই যা পিস্টনে ঠেলে লেবার ঘাত থাকে থেকে 10 নম্বর একটা বোল বসাই দিবে বন্ধুরা এটা দেখো কমপ্লিট হয়ে গেছে লেবার কাজ করে এখন চাক্কাটা আমি ঘুরিয়ে দেই বন্ধুরা এটার কাজ কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এটার কি করলাম আমরা পিস্টনের ওরিং ওই রবারগুলো চেঞ্জ করলাম এই রবারেরই প্রবলেম ছিল বন্ধু এরকম যদি হয় তো আপনারা ওইগুলো চেঞ্জ করে দিবেন
একটু টাইম লাগে, আধা ঘন্টা 40 মিনিট লাগে যায়। এই যে ময়লা তেল, নতুন ডিস অয়েল ডালতে হয়। এই ডিস ব্রেকের কাম একদম কমপ্লিট হয়ে গেলো। যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পরে ওই সাইডে একটা বেল আই ঘন্টি থাকবে, ওই ঘন্টিটাকে ওয়ান করে দিবেন, তাহলে যেহেতু আমরা নতুন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।